অর্থনীতিকদের হামলার ভিডিও দেখিয়ে যে সব তথ্য উপাত্ত তুলে ধরল বিএনপি। ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে সম্প্রতি দেশের বিদ্যমান রাজনীতি, সরকারের নির্যাতন, মামলা হামলা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে দলটি। বিশেষ করে গত শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার ভিডিও এবং স্থির চিত্র দেখানো হয়। একই সঙ্গে তার আগের দিন শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে জনসমাগমের ভিডিও চিত্র কূটনীতিকদের সামনে প্রদর্শন করে বিএনপি। গতকাল বুধবার বিকেল 4:30 থেকে 1.5 ঘন্টা ব্যাপী গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, রাশিয়া সহ 25টি দেশের কূটনৈতিক অংশ নেন। অবশ্য বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি কূটনীতিকরা। বৈঠক শেষে দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 29 জুলাই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তারের বিষয়গুলো বলেছেন। বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, তাদের এগুলো জানা দরকার, কারণ তারা জানতে চায় কী হচ্ছে বাংলাদেশে। নির্বাচন সামনে রেখে 2014 ও 2018 সালের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে। আমির খসরু বলেন, আওয়ামী লীগ ও পুলিশের হামলায় বিএনপির যে সকল নেতাকর্মী আহত হয়েছেন তাদের বিরুদ্ধেই আবার মামলা হয়েছে। শুধু তাই নয়, অনেকে বিদেশে আছেন, হজ পালনে ছিলেন, অনেকে মারা গেছেন, তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। এটা থেকেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্য কী। আওয়ামী লীগের টার্গেটই হচ্ছে আবার ভয়ভীতি দেখিয়ে একটা নির্বাচনী কৌশলে ভোট চুরি করে আবার ক্ষমতা দখল করা। বৈঠকে আমির খসরু ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মুইন খান, নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নুসুসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, দলের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল তাবিদ আউয়াল, ঢাকা মহানগর বিএনপি সদস্য এশরাক হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সত্তার বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থিত এক বিএনপি নেতা জানান, কূটনৈতিকদের কাছে মূলত দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, হামলা মামলার চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে বিএনপির ঘোষিত কর্মসূচি ঘিরে প্রশাসনের হয়রানি, নির্যাতন ছাড়াও পুলিশ ও আওয়ামী লীগের সম্মিলিত হামলার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। গত শনিবার রাজধানীর 5টি স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী যুদ্ধংদেহী অবস্থানে ছিল। সূত্র জানায়, বৈঠকে বিএনপি নেতারা বলেন, ব্যাপক হামলা এবং গুলি চালিয়ে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আহত করা হয়েছে। এর মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের ওপর পুলিশের হামলা, রক্তাক্ত করার ভিডিও দেখানো হয়। এছাড়া দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে নৃশংসভাবে পিটিয়ে গ্রেপ্তারের ভিডিও দেখানো হয়। গাবতলী, উত্তরা, ধোলাইখাল এলাকার পৃথক ভিডিওতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর সশস্ত্র অবস্থান তুলে ধরা হয়। বিএনপির ওই নেতা জানান, তাদের ভিডিও চিত্রে ক্ষমতাসীন দলের নেতাকর্মীর দেশীয় অস্ত্র নিয়ে হামলা, মিছিলের মহড়া, হাতুড়ি দিয়ে যুবদল নেতা সাজিদ হাসান বাবুকে পিটিয়ে রক্তাক্ত করা, হামাগুড়ি দিয়ে আশ্রয় নেওয়া কালে আবারও তাকে পেটানোর দৃশ্য রয়েছে। এছাড়া যাত্রাবাড়ির মাতোয়াইলে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গাড়ি চালকের বক্তব্য, প্রত্যক্ষদর্শীর বক্তব্য রয়েছে সেখানে। বৈঠকে ওই দিনের ঘটনার উপর নির্মিত একটি ভিডিও দেখিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। বিনা উস্কানিতে পুলিশ ও ক্ষমতাসীনরা তাদের উপর হামলা করেছে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা গাড়িতে আগুন দিয়েছে। নেতাকর্মীদের উপর পুলিশের হামলার চিত্রই বেশি করে তুলে ধরা হয় বৈঠকে। সংঘর্ষের পুরো তথ্য প্রমাণ প্রতিবেদন আকারে কূটনৈতিকদের কাছে দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য নেতারা তাদের বক্তব্যে বলেন, 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার দেশে এমন ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছিল, এসব করে তারা বিরোধী দলীয় নেতাকর্মীর উপর দায় চাপানোর চেষ্টা করেছে, গায়েবী মামলা দিয়েছে, হয়রানি করে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করেছে। এবার একই প্রক্রিয়ায় নির্বাচনের অনেক আগেই বিরোধী দল শূন্য করার কার্যক্রম শুরু করেছে। সূত্র জানায়, বিএনপি নেতাদের বক্তব্যের পর 5-6 জন কূটনৈতিক বিভিন্ন প্রশ্ন করেন। এতে আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা, আন্দোলনের পর্যায়ক্রমিক বিষয়গুলো তারা জানতে চেয়েছেন।
জবাবে বিএনপি নেতারা সাম্প্রতিককালে কয়েকটি নির্বাচনের চিত্র তুলে ধরে বলেন, এই সরকারের অধীনে শুধু রাজনৈতিক দল নয়, কোনো স্বতন্ত্র প্রার্থীও নিরাপদ নন। এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না। জনগণকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন বিএনপি নেতারা। বৈঠকে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদুর রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রসঙ্গটিও সামনে আনেন বিএনপি নেতারা।